وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারা এর 83 নং আয়াত থেকে 84 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারা এর 82 নং আয়াত পর্যন্ত শিখেছি। তো আজকে 83 নং আয়াত থেকে 84 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখাবো। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ওয়াও জবর ওয়া, ওয়াও হরফ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, হামজাহ লাল জের ইদ, ওয়া ইদ, হামজাহ জবর আ, খ লাল জবর খল, ওয়া ইদ আ খল, নুন আলিফ জবর না, ওয়া ইদ আ খল না, মিম ইয়া জের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, তাই এই মিম ইয়ার সাথে একালিপ টেনে পড়তে হবে। মিম ইয়া জের মি, সা আলিফ জবর সা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই এই সা একালিপ টেনে পড়তে হবে। মি সা অফ জবর ক, মি সা ক, বা জবর বা, নুন ইয়া জের নি, বানি, হামজাহ সিন জের ইস, র আলিফ জবর র, মধ্যে মুতাসিল চার লিপ্টানিয়া পড়িতে হয়। মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুতাসিল চার লিপ্টানিয়া পড়িতে হয়। তো আমরা এই র কে চার লিপ্টানি পড়ব। ইস র, হামজাহ ইয়া জের ই, লাম জবর লা, ইস র ই লা, ميثاق بني إسرائيل، وإذ أخذنا ميثاق بني إسرائيل، لام ألف زبر لا تاع عين زبر تاع عين كي حلو كي رمضو خنتي كي تبدي وشرن كرتها بي লা তা বা পেশ বু দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, তাই এই দাল ওয়ার সাথে একালিপ টানি পড়তে হবে। লা তাবুদু, নুন জবর না, লা তাবুদুনা, হামজাহ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল লাম খারা জবর ল, আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তাই এখানে দেখুন, এই যে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, তাই এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব। ইল্লাল্লাহ, হা জবর হা, ইল্লাল্লাহ, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব। ইল্লাল্লাহ লা তাবুদুনা ইল্লাল্লাহ, ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তাবুদুনা ইল্লাল্লাহ, ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া বিল ওয়া, লাম জের লি, দাল ইয়া জবর দাই, নুন জের নি, ওয়া বিল ওয়ালিদাইনি, হামজা হা জের ইহ,
সিন আলিফ জবর সা ইহসা নুন ওয়াও দুই জবর নাও ইহসানাও ওয়াও জবর ওয়া লা লাম জের জিল ওয়া জিল কফ র পেশ উর বা খারা জবর বা বার উপরে খারা জবর আছে তাই এই বা কে একালিফ টেনে পড়তে হবে ওয়া জিল কুরবা ইহসানাও ওয়া জিল কুরবা ওয়াও লাম জবর ওয়াল ইয়া জবর ইয়া ওয়াল ইয়া তা খারা জবর তা মিম খারা জবর মা ওয়াল ইয়া তা মা ইহসানাও ওয়া জিল কুরবা ওয়াল ইয়াতা মা وبالوالدين إحسانا وذي القربى واليتامى واو لام زبر وال ميم زبر ما والما سين كرا زبر سا والما سا كاف يا زركي نون زرني والمساكيني واو زبر وا قف واو بش قو وقو لام واو بش لو وقولو لام نون زر لين نون الف زبر نا وقولو لين نا سين زر سي وقولو لين ناسي حا سين بش حوس নুন ওয়াও দুই জবর নাও হুস নাও ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ কফ ইয়া জের কি ওয়া আ কি মিম সাদ পেশ মুস ওয়া আ কি মুস সাদ জবর স লাম খারা জবর লা সলা তা জবর তা সলা তা وَأَقِيمُوا الصَّلَاةَ وَاو زبر وَا حَمْزَةْ كَرَ زبر آ وَآ تَا زَا بِشْ تُز وَآ تُز زَا زبر زَا كَفْ كَرَ زبر كَا وَآ تُز زَكَا تَا زبر تَا وَآ تُز زَكَا تَا بولتا وقفر خطر هارو چرن کربو ابن ها کے ساکن کرو فلبو وآتوا الزكاة وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ساميم بش ثم واجب گنا حرکت ربا میں نون میم میں تشدید ہوئی لے شرب و بستائے ناکر باشی تھے کہ گنا کریا پڑیتے ہوئے تو امرا ایسا میمر شتے گنا شہید پربو ছা মিম পিশ সুম মিম জবর মা সুম তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল তাওয়াল লাম ইয়া জবর লাই তাওয়াল লাই তা মিম পিশ তুম তাওয়াল লাই তুম সুম তাওয়াল লাই তুম হামজা লাম জির ইল লাম আলিফ জবর লা إلا قف زبر قاء لام يازر لي إلا قالي لام ميم دوي زبر لام إلا قالي لام ميم نون زر ميم إكفا قلنا نون ساكن ربور إكفا حرف كافر سي تاي اي نون كي ناكر بيتوري لكي يغنن شهيد بربو ميم كاف ميم بشكم منكم إلا قليلا منكم واو زبر وا همزة نون زبر أن وأن
তামিম পেশতুম। এইটা তাসদীদ ওয়ালা মিমের সাথে গুননার সহিত পড়বো, মাঝখানে জজম ওয়ালা মিম বাদ পড়ে যাবে। ওয়া আনতুম মিম আইন পেশ মু, আইনটি হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। মু রজের রি, মু রি দদ ওয়া উপেশ দু নুন জবর না, মু রি দু না দু, এখানে তিন আলিপ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ টানিয়া পড়িতে হয়। মু'রিদুন ওয়া আনতুম মু'রিদুন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। ওয়াও জবর ওয়া হামজাহ জাল জের ইজ ওয়া ইজ হামজাহ জবর আ খাল জবর খাল ওয়া ইজ আ খাল নুন আলিফ জবর না وَإِذْ أَخَذْنَا مِمْ يَا زِرْمِي سَا أَلِفْ زَبْرَ سَا مِي سَا قَفْ زَبْرَ قَا كَافْ مِمْ بِشْكُمْ مِي سَا قَاكُمْ لَمْ أَلِفْ زَبْرَ لَا تَا سِنْ زَبْرَ تَسْ لَا تَسْ فَازِرْ فِي كَافْ وَاوْ بِشْكُ نُنْ زَبْرْنَا لَن تَسْفِكُونَ دَلْ زِرْدِ مِمْ أَلِفْ زَبْرَ مَا چَارَ لِبْتَنْ حَبَي کرون مدر حروفیر اوپرے موٹا چننو بامے حمزہ مدد متصل چَارَ لِبْتَنِيَا پُڑِتِيَا حَي لَن تَسْفِكُونَ دِمَا حمزہ زبر اَ کَاف مِمْ پِشْكُمْ لَن تَسْفِكُونَ دِمَا أَكُمْ واو زبر وا لام الف زبر لا ولا تا خ بشتخ رازر ري ولا تخري جيم واو بش جو نون زبرنا ولا تخرجونا همزه نون زبر ان نون ساكنه পরে اكفر حرف فارس তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুণার সহিত পড়ব। আং ফা পিশফু সিন জবর সা আনফুসা কাফ মিম পিশকুম, এই কাফ তাসদীদ ওয়ালা মিমের সাথে গুণনার সহিত পড়তে হবে, মাঝখানে জজম ওয়ালা মিম বাদ পড়ে যাবে। আনফুসাকুম মিম নুন জির মিম, ইকফা গুণনা নুন সাকিনের পর ইকফার হরফ দাল আসছে তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুণনার সহিত পড়ব। মিম দাল জির দি ইয়া আলিফ জবর ইয়া দিয়া রজের রি কাফ মিম পিশকুম দিয়ারিকুম আনফুসাকুম মিন দিয়ারিকুম সা মিম পিশ সুম মিম জবর মা সুম্মা হামজাহ কফ জবর আক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সুম্মা আক র র জবর রর আক রর তা মিম পিশতুম সুম্মা আকররতুম ওয়াও জবর ওয়া হামজাহ নুন জবর আং ওয়া আং তা মিম পিশতুম ওয়া আনতুম সুম্মা আকররতুম ওয়া আনতুম তা শিন জবর তাশ হা জবর হা তাশ হা দাল ওয়াও পিশদু নুন জবর না তাশ হাদু না নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, এখানে দু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়া আনতুম তাশহাদুন ওয়া ইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম
أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারা এর 83 নং আয়াত থেকে 84 নং আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে বানান করে সহি শুদ্ধ করে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثم أقررتم وأنتم تشهدون صدق الله العظيم.